নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা বানাবো মাটন বিরিয়ানি এটি খেতে খুবই সুস্বাদু হয় দেখুন কীভাবে এটি বানানো হয় আমি এখানে একটি পাত্র নিয়েছি তাতে জল গরম করে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে দালচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ছিল আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এতে দেবো বাসমতি চাল আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটি এবার দিয়ে দিলাম ভাতটা এবার আমরা ফুটতে দেব ভাতটি হয়ে গেছে সিদ্ধ আমরা এর জলটাকে ফেলে দেব দেখুন জল ফেলে দেওয়া হয়ে গেছে এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজ কুচিগুলোকে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় আমি গ্যাসের আঁচ হায়েতেই রেখেছি দেখুন পেঁয়াজগুলি আমাদের লাল লাল হয়ে গেছে এবার আমরা এবার তুলে নেবো এগুলোকে পেঁয়াজ তুলে নিয়েছি আমি এখানে একটা আলু চার টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব লাল লাল করে দেখুন আলু লাল হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর লাগে আমি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এগুলোকে ভেজে নেব আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন পেঁয়াজ দেখুন আমাদের হালকা বাদামি রঙের হয়ে গেছে এগুলোকে আমি একটু সাইড করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচ আমাদের মিডিয়ামই আছে দেখুন আদা রসুনটা ভালোভাবে বাজা হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দেবো দেড়খানা টমেটোম কুচি টমেটোম কুচিগুলোকে দিয়ে আমরা আবারও ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমরা এর মধ্যে দেব দুটি কাঁচা মরিচ কুচি সব একত্রে পাইল করে নেব এগুলোকে অল্প নাড়িয়ে নেব এবার আমরা এতে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলদি গুঁড়ো এগুলোকে সব একসঙ্গে পাইল করে নেব এই সময় আমরা গ্যাসের আঁচ একবারেই আস্তে রেখেছি আমরা এইভাবেই এক মিনিট মতো নাড়তে থাকবো দেখুন ভালোভাবে আমাদের মশলা পাইল হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এবার আমরা প্রথম থেকে পরিষ্কার করে রাখা মটন দিয়ে দিলাম আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মটন ইউজ করেছিলাম পনেরো মিনিটভাবে আমরা কষিয়ে নিয়েছি মটনটাকে দেখুন ভালোভাবে আমাদের মটন কষানো হয়ে গেছে এবার আমরা এতে গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পরে আমরা একটু নাড়িয়ে নেব দেখুন ভালোভাবে নাড়ানো হয়ে গেছে এবার আমরা প্রথম থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব এবার আমরা ঢেকে দিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট মতো লো ফ্লেমে এটিকে সিদ্ধ হতে দেব মাটন দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এতে এক টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে আমরা আবারও ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমরা আবারও এইটিকে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব গ্যাসের আঁচ আমাদের লোই থাকবে এই সময়তে আমি এখানে একটি ছোটো পাত্র নিয়েছি তাতে একটু ফুড কালার নিয়েছি এবার আমি এতে এক চামচ কেওড়ার জল দিলাম দুই টেবিল স্পুন দিলাম গোলাপ জল এই দুটি জলকে একসঙ্গে কালারের সাথে মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিলাম আমি এটা মিশানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এখানে আমি একটি বড় পাত্র নিয়েছি তাতে মাটন কষাটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি নিচের দিকে আপনাদেরকে একটু গ্রেভিটা বেশি দিতে হবে আমরা যখন গ্যাসে আবার বিরিয়ানিটাকে দম দিতে দেব না তখন পুড়ে যাওয়ার চান্স আছে দেখুন ভালোভাবে চাড়িয়ে দিলাম চারু পাঁচটা এবার আমরা এতে দেব ভাত প্রথমে যে ভাতটা করে রেখেছিলাম ওই ভাতটা এতে অল্প দিলাম এবার ভালোভাবে আমরা চারুপাশে চাড়িয়ে দেব ভাতটিকে আমরা আস্তে আস্তে ভালোভাবে চাড়িয়ে দেব সমানভাবে লেয়ার করে নেব দেখুন ভাতটা আমাদের চাড়ানো হয়ে গেছে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর পেঁয়াজ ভাজা নিয়েছি প্রথমে ভাতের উপরে আমি পেঁয়াজ ভাজাগুলি আস্তে আস্তে ছড়িয়ে দিলাম এবার দিলাম কিশমিশ এবার দিলাম ধনিয়া পাতা এবার কাজু এবার দেব ঘি আমি এখানে দুই টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে এইভাবেই বানিয়ে নিতে হবে এর উপরে ফুড কালার দেব আমরা অল্প অল্প করে ফুড কালারটা চারিদিকে চাড়িয়ে দেব। ফুড কালারটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে আবারও আমরা এর উপরে মাটন কষাটা দিয়ে দেব এইভাবেই আপনাদেরকে লেয়ারটা বানিয়ে নিতে হবে আমার সব লেয়ার বানানো হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে পাঁচ মিনিট মতো দম দিতে দিয়েছি দেখুন আমাদের বিরিয়ানি রেডি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ